আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আশা করি পূর্বের সমস্ত টিউটোরিয়ালগুলো আপনারা দেখছেন। আপনারা মূলত টিউটোরিয়ালগুলো সিরিয়াল অনুপাতে দেখতে থাকুন, আপনাদের প্রশ্ন থাকলে করতে থাকুন, আর হতাশ হবেন না, ভয় পাবেন না। আশা করি আপনারা শিখতে থাকবেন এবং খুব ভালোভাবেই এই কোর্সটি শেষ করবেন। আজকের টপিকস হলো ক্যাম্পেইন ক্রিয়েট। আমরা গুগল অ্যাডসে কিভাবে ক্যাম্পেইন ক্রিয়েট করব। এখন ক্যাম্পেইনটা মূলত কি এটা জানতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখেন, একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টে আমরা কি কি করতে পারি। আমরা মূলত গুগল অ্যাডস অ্যাকাউন্টে ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি এবং সেই ক্যাম্পেইনকে অপটিমাইজ করতে পারি, বিভিন্ন সময় বিভিন্নভাবে অ্যানালাইসিস করে তা পরিবর্তন করে তার থেকে আরও ভালো ফল পেতে পারি ইত্যাদি। বলতে গেলে গুগল অ্যাডসের জন্মই হলো ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য। আচ্ছা, ক্যাম্পেইন ক্রিয়েট করা বলতেই আমরা অ্যাড দেওয়াকে বুঝবো, ঠিক আছে? আমরা কোনো প্রোডাক্ট সেল করতে চাই গুগলে অ্যাড দেওয়ার মাধ্যমে, সো সেই অ্যাড দেওয়াটাকেই আমরা ক্যাম্পেইন ক্রিয়েট বলবো, ঠিক আছে? আচ্ছা, তো এখন এখানে কি লেখা আছে যে গুগল অ্যাডসের জন্মই হলো ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য, এবং গুগল অ্যাডসে আমরা কি করতে পারি, ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি এবং পরবর্তীতে ক্যাম্পেইন ক্রিয়েট করার পরে তা অপটিমাইজ করতে পারি বিভিন্নভাবে এবং তা অ্যানালাইসিস করে পরিবর্তন করে আরও ভালো ফল আনতে পারি। কারণ আমরা অ্যাডস দেওয়ার পরে সেই অ্যাডসের রেগুলার আমাদের দেখতে হয় যে অ্যাডের ফলাফলটা কেমনে কি আসছে, আমাদের কিওয়ার্ডগুলো মানুষ সার্চ করে কতটা আমাদের ওয়েবসাইট ভিজিট করছে, ক্লিক করছে, কেমন সেল হচ্ছে, বা কোন কিওয়ার্ডগুলো আমাদের আরও আপডেট করার প্রয়োজন, আমাদের কোনটা বাদ দেওয়া প্রয়োজন। তো এগুলোকে অপটিমাইজ করা বলে এবং এইগুলোকে আপডেট করে আমরা আরও ভালো ফল আনতে পারি, এটাই হচ্ছে মূলত বোঝানো হয়েছে এখানে। আচ্ছা, ক্যাম্পেইন, মানুষ মূলত ক্যাম্পেইন কেন ক্রিয়েট করে, সাধারণত এটা একটা প্রশ্ন যে মানুষ কেন ক্যাম্পেইন মানে ক্রিয়েট করবে, তার ওয়েবসাইটের জন্য সে বা সে যেভাবেই হোক মানে গুগলে কেন ক্যাম্পেইন মানে ক্রিয়েট করবে। এখন সেটা গুগলে না, শুধু ফেসবুকে হতে পারে, যে কোনো ওয়েবসাইটে, সোশ্যাল মিডিয়াতে হতে পারে, যারা এইসব জায়গায় যারা বেশি মানুষের আনাগোনা, এইসব জায়গায় কি যেসব জায়গায় অ্যাড প্ল্যাটফর্ম আছে আমরা সেইসব জায়গায় ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি। তো আমরা এখন গুগল অ্যাডস শিখছি, সো আমরা এটাই শিখবো যে মানুষ কেন মূলত ক্যাম্পেইন ক্রিয়েট করবে গুগল অ্যাডসের। তো এখানে কোনো উদ্দেশ্য সাধনের জন্য মানুষ ক্যাম্পেইন ক্রিয়েট করে, সে উদ্দেশ্য বিভিন্ন ধরনের হতে পারে। তার মানে কোনো উদ্দেশ্য সাধনের জন্য মানুষ ক্যাম্পেইন ক্রিয়েট করে, ঠিক আছে? বিভিন্ন ধরনের উদ্দেশ্য তার থাকতে পারে, যেমন ব্র্যান্ড অ্যাওয়ারনেস, বিভিন্ন প্রকার প্রোডাক্ট সেল, সার্ভিস সেল ইত্যাদি। এখন ব্র্যান্ড অ্যাওয়ারনেস বলতে কি বোঝায়, মানে অ্যাওয়ারনেস মানে কি, মানে সচেতন, মানুষকে মানে জানানো, এই আর কি, মানুষকে দেখানো, জানানো, এই আর কি, এটাকে বলে অ্যাওয়ারনেস করা, ঠিক আছে? তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে কোনো ব্র্যান্ড মানুষকে চেনাইতে চাইলে মানুষ হয়তো বা সেই ব্র্যান্ড সম্পর্কে জানে না, অথবা সে ব্র্যান্ড সম্পর্কে জানলেও আরও বেশি জানাইতে চায় তারা তাদের সম্পর্কে। তো এইগুলো করার জন্যই কি মানুষ ব্র্যান্ড অ্যাওয়ারনেস করে থাকে, মানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে থাকে। তারপর বিভিন্ন প্রকার প্রোডাক্ট সেলিং, আচ্ছা বিভিন্ন প্রকার প্রোডাক্ট সেলিং করতে মানুষ কি এভাবে ক্যাম্পেইন ক্রিয়েট করে। যেমন আপনার কোনো প্রোডাক্টের, মনে করেন আপনার ইয়ার দোকান আছে, মানে বিজনেস আছে কসমেটিক্সের, তো আপনি চাচ্ছেন কি কসমেটিক্সের প্রোডাক্টগুলো আমি কি করতে চাই, আমি হচ্ছে অনলাইনে এভাবে ক্যাম্পেইন ক্রিয়েট করে সেল বাড়াইতে চাই। সার্ভিস সেলিং ইত্যাদি, যেমন মনে করেন বিভিন্ন কোম্পানি আছে যারা তাদের সার্ভিসগুলো সেল করে, যেমন হচ্ছে ওয়েব হোস্টিং কোম্পানি, তারা তাদের এই যে ওয়েব হোস্টিংগুলো আমাদেরকে প্রোভাইড করছে, এগুলো এক ধরনের প্রোডাক্টও আবার সার্ভিসও হতে পারে,
আবার বিভিন্ন কোম্পানি আছে না, যে যারা বাসা বাড়িতে ধরেন বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকে, যেমন বাসা বাড়ির মনে করেন ইলেকট্রিক মিস্ত্রি, তারপরে আরো অনেক ধরনের কাজ করে না বাসা বাড়িতে, এই ধরনের আমরা ইয়ে করি না, অনেক কোম্পানি আছে, তাদেরকে ফোন দিলে তারা কি করে, লোক পাঠিয়ে দেয় এবং সেই লোকেরা আমাদেরকে কাজ করে দেওয়া যায়। তো এই এইগুলোকেও সার্ভিস বলে। তো এই ধরনের কোম্পানি যাদের আছে তারা চায় তাদের সার্ভিসটাকে সেল করতে, ঠিক আছে? তো মূলত এই এইগুলোকেই মানে এইগুলো যারা করতে চায় তারাই মূলত কি মানে এক কথায় গুগল অ্যাডসের মাধ্যমে তারা ক্যাম্পেইন ক্রিয়েট করে তাদের প্রোডাক্ট বা সার্ভিসটাকে মানুষের সামনে তুলে ধরতে চায়, ঠিক আছে? এটাই হলো মূলত আমাদের ক্যাম্পেইন ক্রিয়েটের এক কথায় একটা প্রথম ধাপ। এখানে একটা কথা লেখা আছে, যেমন নতুন নতুন কোম্পানি মার্কেটে আসলে তারা তাদের সম্পর্কে জানানোর জন্য, তাদেরকে মানুষের কাছে চেনানোর জন্য তারা তাদের ব্র্যান্ডটাকে নিয়ে ক্যাম্পেইন করে, যেন মানুষ তাদের চেনে, তাদের সম্পর্কে জানে যে তারা কি ধরনের সার্ভিস দেয়। তাইলে বুঝতেই পারছেন যে একটা নতুন কোম্পানি মার্কেটে আসলে তাদেরকে তো আর সবাই চিনবে না, তাই না? তাই তারা কি করে, বিভিন্ন ধরনের ক্যাম্পেইন ক্রিয়েট করার মাধ্যমে আপনার হচ্ছে মানুষের সামনে আসতে চায়। তো তারপরে কি লেখা আছে, মানুষকে চেনাইতে চায় এক কথায়, ঠিক আছে? যেমন দারাজ, পিকাবো, এগুলোকে কি একসময় মানুষ চিনতো? চিনতো না, আস্তে আস্তে এদেরকে চিনে ফেলছে এখন। কেন? কারণ এরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস করছে, তারপরে আপনার ইয়ে করছে, বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করছে সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন ধরনের অনেকভাবে তারা মানে অনেক কিছু করে করে আজকে মানুষের মুখে মুখে হয়ে গেছে, ঠিক আছে? এই যে কিছুদিন আগে আপনারা দেখলেন ইভ্যালিনা, ইভ্যালির কি অ্যাড দেয়া আপনার গুগলে, তারপরে আপনার বিভিন্ন ধরনের অ্যাপে, এই যে আমরা যে এই অ্যাডগুলো ক্যাম্পেইন দিব, আমরা অ্যাপের ভেতরে অ্যাড দিব, ইউটিউব ভিডিওতে অ্যাড দিব, তারপরে দেখেন টেলিভিশনে কত অ্যাড দিচ্ছিল না ইভ্যালি, এইগুলোকেই বলে কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার কি ক্যাম্পেইন কখন করে প্রশ্ন? বিভিন্ন ধরনের ক্যাম্পেইন বিভিন্ন সময় করে থাকে। উত্তর কি, বিভিন্ন ধরনের ক্যাম্পেইন বিভিন্ন সময় করে থাকে মানে মানুষ। যেমন ঈদের আগে শপিং টাইপের, তাছাড়াও যার যখন যা মানুষকে জানানোর প্রয়োজন বা সেল করার প্রয়োজন তখন তাই নিয়ে তারা ক্যাম্পেইন করে। যেমন ঈদের আগে কি হয়, বিভিন্ন ধরনের কোম্পানি তাদের বিভিন্ন প্রকার সার্টার দিয়ে এক ধরনের ক্যাম্পেইন ক্রিয়েট করে, তারপরে আপনার বিভিন্ন সময়ে তাদের মানুষকে এক কথায় তাদের প্রোডাক্ট বিষয়ে জানানো বা সেল করার জন্যই বিভিন্ন সময়ে বিভিন্ন কোম্পানি ক্যাম্পেইন ক্রিয়েট করে থাকে। এছাড়াও ধরেন যে কিছু কিছু কোম্পানির পুরাতন মাল ধরেন যে সেল করার জন্য তারা একটা ছাড় দেয়, এবং নতুন মাল তো আসবে সামনে, সেই পুরাতন মালগুলো সেল করার জন্য তারা একটা ছাড় দিয়ে তারা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে দেয়, এতে করে তাদের প্রোডাক্টটা অনেক বেশি সেল হয়, মানে একটা ছাড় দেয়, পুরাতন মালগুলো সেল হয়ে যায় এতে। আচ্ছা, ক্যাম্পেইনের কোয়ালিটি, আচ্ছা ক্যাম্পেইনের বিভিন্ন কোয়ালিটি হয়ে থাকে, মানে বিভিন্ন কোয়ালিটির ক্যাম্পেইন হয়ে থাকে, আমরা সেটা দেখব, ফিজিক্যালি দেখব যে বিভিন্ন কোয়ালিটির ক্যাম্পেইনের ইয়ে হয়ে থাকে, যেমন অ্যাওয়ারনেস, সেল, লিড জেনারেশন, আরও অনেক ধরনের। সো অ্যাওয়ারনেস মানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস যেটা বলছিলাম, তারপরে সেল, ঠিক আছে? এগুলো কিন্তু মনে রাখতে হবে একটু, মনে করেন যে আমি জাস্ট বলে যাচ্ছি আর আপনি শুনে যাচ্ছেন এমন না, বোঝার চেষ্টা করতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, মনে করেন অ্যাওয়ারনেস, সেল, লিড জেনারেশন, আরও অনেক ধরনের ক্যাম্পেইন হতে পারে। আচ্ছা, এখানে ধরেন যে অ্যাওয়ারনেসটা তো বলছি যে মানুষকে শুধুমাত্র জানানোর জন্য, এটা এই ক্ষেত্রে মানুষ সেলের জন্য খুব একটা চেষ্টা করে না, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যারা করে তারা সেলের চিন্তা করে না প্রথমেই। আচ্ছা, সেল ক্যাম্পেইন যারা মনে করেন সেল ক্যাম্পেইন করে তারা সেল চাই। লিড জেনারেশন, লিড জেনারেশন বলতে কি, যারা মনে করেন যে কন্ট্রাক্ট নাম্বার মানে বা কন্ট্রাক্ট মেইল মানে মানুষের সাথে যাতে তারা কন্ট্রাক্ট করতে চায়, এই ধরনের ক্যাম্পেইন করে যারা, যে লিড জেনারেশন করে,
যেমন যেমন ধরেন বিভিন্ন স্কুল কলেজ, তারা হচ্ছে তাদের স্কুল কলেজে ভর্তি করার জন্য বিভিন্ন ধরনের ক্যাম্পেইন ক্রিয়েট করে, এবং সেই ক্যাম্পেইনে ধরেন যে তারা শুধুমাত্র একটা ফর্ম দেয়, সেই ফর্মটা আমরা ফিল আপ করি যে আমাদের নাম কি, মেল কি, অথবা শুধুমাত্র মেল নাম্বার বা শুধুমাত্র নাম্বার দিয়ে আমরা ওখানে সাবস্ক্রাইব করি অথবা একটা রেজিস্ট্রেশন করি। তো তখন তাদের কাছে এই যে আমার মেল বা কন্ট্রাক্ট নাম্বারটা যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে আপনার লিড জেনারেশন। তারা আমার একটা ইমেল পাইলো, তারা আমার একটা ফোন নাম্বার পাইলো, পরবর্তীতে তারা আমাকে ফোন করবে, এই আর কি। এই জন্য এই ধরনের ক্যাম্পেইনও হয়ে থাকে, আমরা দেখব আর অনেক ধরনের হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, সেল ক্যাম্পেইন মনে করেন যে সেল ক্যাম্পেইন কখন করা উচিত, এখানে লেখা সেল ক্যাম্পেইন তখনই করা উচিত যখন কোনো ব্র্যান্ডের সম্পর্কে অলরেডি মানুষ জানে, তাদের সার্ভিস, তাদের মোটামুটি মানুষ দেখেছে, তখনই উচিত সেল ক্যাম্পেইন করা। মানে কি, আমি নতুন মার্কেটে আসছি আজকে, আপনার আজকে আসেই আমি সেল ক্যাম্পেইন শুরু করে দিলাম, আমাকে মানুষ চিনে না, জানে না, আমার সম্পর্কে কোনো ধারণা নেই, মানুষ কি আমার সার্ভিস নেবে এত সহজেই? সো মানুষকে অবশ্যই জান মানে আগে কি করতে হবে, সেল ক্যাম্পেইন আগেই করা উচিত না, কারণ সেল ক্যাম্পেইন করলেই যে সেল হয়ে যাবে এমন না, তাই এর কিছু টেকনিক অবলম্বন করতে হবে। টেকনিকটা কি কি হতে পারে আমরা এখন দেখব, যে নতুন ব্র্যান্ড বা অজানা কোনো ব্র্যান্ডের জন্য আগেই সেল ক্যাম্পেইন চালানো উচিত নয়। দেখেন এখানে লেখা আছে, আগে ব্র্যান্ডটাকে কমপক্ষে 3 মাস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে মানুষকে জানিয়ে চিনিয়ে তারপরেই সেল ক্যাম্পেইন করা উচিত, তখন সেল হবার সম্ভাবনা বেশি। আপনি বুঝতেই পারছেন কথাটা, যে আমি নতুন একটা ব্র্যান্ড, মনে করেন ভালো প্রোডাক্ট দিই আর খারাপ প্রোডাক্ট দিই, মানুষ তো আর ওইটা জানে না, আমি যত ভালো প্রোডাক্টই দিই মানুষ আমাকে না চিনলে আমার প্রোডাক্ট খুব একটা নিতে চাইবে না, তাই আমাকে কি করতে হবে, আগে আমাকে নতুন ব্র্যান্ড হিসেবে ন্যূনতম 3 মাস, প্রথম 3 মাস আমাকে শুধুমাত্র ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাতে হবে, যে মানুষ আমাকে চিনুক, মানুষ আমাকে জানুক, মানুষের কাছে আগে পৌঁছাতে হবে। যে আপনি মনে করেন যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালালেন, এবার ওইটাতে আপনার সেল কিন্তু আসতে পারে, আসবে না তা না, আসবে হয়তো সীমিত, একেবারে সীমিত, কিন্তু মানুষের কাছে রিচ হবে, আপনার ব্র্যান্ডটা যে আপনি তৈরি করছেন, আপনার ব্র্যান্ডটা বারবার মানুষের সামনে যাবে, তাইলে মানুষ এক সময় দেখবে অন্তত যে মনে করেন যে হিসেবে আপনার ক্লিক করবে, আপনার ওয়েবসাইটে ঢুকবে, বা আপনার ওয়েবসাইটের নামটা তো অন্তত তার চোখের সামনে একবার ধরা পড়ছে। এইভাবে ধরেন যে একটা মানুষের সামনে 2-4 বার যদি একটা ব্র্যান্ডের নাম যায় বা ব্র্যান্ডের লোগোটা সে দেখতে পারে কোনোভাবে, তখন কি সে আপনার অটোমেটিকলি সেই ব্র্যান্ডটা তার মাথার ভেতর গেঁথে যাবে আস্তে আস্তে, যে না এই ব্র্যান্ডটা আপনার মোটামুটি আমি মনে করেন আজকে দেখছে, কালকে দেখছে, আবার 1 সপ্তাহ পর দেখলো, আবার 10 দিন পরে দেখলো, এভাবে কি কয়েকবার যখন একটা মানুষ একটা ব্র্যান্ডকে এভাবে দেখবে, তখন কি হবে সে অন্তত তার মাথার ভেতর থেকেই যাবে যে না এই জিনিসটা সে কোথাও না কোথাও দেখছে। তো আপনার ব্র্যান্ডের একটা কি অ্যাওয়ারনেস হয়ে যাচ্ছে, এভাবে আপনি মানুষের মাথার ভেতর 3 মাস ধরে ঘুরতে থাকলে মানুষ এমনিতেই আপনার নামটা অন্তত জেনে যাবে, আপনার লোগোটা চিনে যাবে। তখন এইবার কি করতে হবে, ওই 3 মাস পরে যে আপনাকে রিটার্গেট করতে হবে, এই মানুষদেরকে নিয়েই রিটার্গেট করতে হবে, যে এই মানুষগুলোর সামনে আপনার মূলত ব্র্যান্ডটা গিয়েছে, এই মানুষগুলো আপনার ব্র্যান্ডটাকে চিনে, তো যখন এইবার আপনি 3 মাস পরে একটা সার্ভিস তার সামনে নিয়ে যাচ্ছেন, তখন অবশ্যই সে কেনার মতো পাবলিকদেরকে যদি আমরা টার্গেট করে অ্যাড দিই, ক্যাম্পেইন চালাই, তখন কি হবে, তখন এই পাবলিকদের সামনেই কি হবে আমার মোটামুটি অ্যাডগুলো গেলে পারে, তাদের প্রয়োজন হলেই তারা কি আমাকে যেহেতু এর আগে দেখছে, তাদের ভেতরে কি করবে রিলেট করবে, যে এই জিনিসটা তো আমি দেখছি, এই জিনিসটা তো এই মানে এই ব্র্যান্ডটা কোথায় যেন দেখছি, এমন একটা কি প্রশ্ন ভেতরে সৃষ্টি হবে, তো কি করবে সে তখন প্রয়োজন হলে আপনার কিনে নেবে, যে না ব্র্যান্ডটা তো অনেকদিন যাবতই মার্কেটে আছে। তো এভাবেই কি হবে আপনার
মোটামুটি 3 মাস পরে আপনার একটা সেল ক্যাম্পেইন চালাতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর একটা অ্যাডওয়ার্ডসের আন্ডারে কি কি থাকে সেটা চিন্তা করতে হবে। তো একটা অ্যাডওয়ার্ডসের আন্ডারে থাকে হলো ক্যাম্পেইন, মনে রাখবেন। কিন্তু আমাদের এই দেখেন, আমাদের হচ্ছে প্রথম, এটা একটু মূলত বড় করা উচিত। আমি আপনাদের দেখি একটু বড় করে দেখানো যায় নাকি। আচ্ছা, এখন একটা অ্যাডওয়ার্ডস মানে আমাদের যে একটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের আন্ডারে কি থাকে দেখেন, গুগল অ্যাড অ্যাকাউন্ট। এবার অ্যাকাউন্টের ভেতরে মূলত থাকে হচ্ছে স্ট্রাকচার, সরি, ক্যাম্পেইন, অ্যাকাউন্ট স্ট্রাকচার এটা। এবার এই অ্যাকাউন্টের ভেতরে থাকে কি, ক্যাম্পেইন, ঠিক আছে? এবার ক্যাম্পেইনের ভেতরে আবার দেখেন অ্যাড গ্রুপ, এদিকেও অ্যাড গ্রুপ, এদিকেও অ্যাড গ্রুপ। আবার এই অ্যাড গ্রুপের ভেতর অ্যাডস, অ্যাড গ্রুপের ভেতর কিওয়ার্ড, এই অ্যাড গ্রুপের ভেতর অ্যাডস, অ্যাড গ্রুপের ভেতর কিওয়ার্ড, এমনই ডানেও দেখেন একই জিনিস। সো আমাদের মূলত বুঝতে হবে ক্যাম্পেইনের ভেতরে থাকে অ্যাড গ্রুপ, এবং প্রত্যেকটা অ্যাড গ্রুপের ভেতরে থাকে অ্যাড এবং কিওয়ার্ড, এটা মনে রাখলে চলবে। এটা যদিও এর আগে একবার আলোচনা করছিলাম, তো আর একবার একটু বলে নিই। তাইলে দেখতেই পারছেন যে আমাদের কিভাবে একটা অ্যাড গ্রুপের স্ট্রাকচারটা সাজানো। তো এখন এখানে দেখেন যে প্রশ্ন হতে পারে, একটা ক্যাম্পেইনে এত অ্যাড গ্রুপ কেন রাখবো? মনে করেন যে এই একটা অ্যাড গ্রুপ, এই একটা অ্যাড গ্রুপ, আরও অনেক আমরা অ্যাড গ্রুপ তৈরি করতে পারি একটা ক্যাম্পেইনের আন্ডারে। তাহলে বুঝেন যে প্রশ্ন হতেই পারে যে এত অ্যাড গ্রুপ আমরা কেন ক্রিয়েট করব। এখানে উত্তরটা এটাই যে মনে করেন যে যদি সিঙ্গেল বিজনেস, সিঙ্গেল বিজনেস বলতে আপনার সিঙ্গেল ক্যাটাগরি বিজনেস বা নিশ ক্যাটাগরি, যে কোনো একটা প্রোডাক্ট সেল করেন আপনি, যেমন আপনি শুধু মনে করেন যে ইয়েই সেল করেন, যে আপনার শুধুমাত্র মনে করেন যে পাঞ্জাবি সেল করেন, শুধুমাত্র পাঞ্জাবি, তখন আপনার তো ক্যাটাগরি ওই একটাই, পাঞ্জাবি। সো তখন কি হয়, আপনাকে বিভিন্ন ধরনের অ্যাড ক্রিয়েট করার প্রয়োজন হয় না, বা বিভিন্ন অ্যাড গ্রুপ তৈরি করার প্রয়োজন হয় না। কারণ কি, আপনার তো প্রোডাক্টের ক্যাটাগরি একটা, আপনার তো কিওয়ার্ডই সেম একটা। সো আপনাকে ওই আলাদা আলাদা কিওয়ার্ড ইউজ যেখানে করতে হবে না, তখন কি আপনাকে আর অত অ্যাড গ্রুপ তৈরি করা লাগবে না। আর সাপোজ আপনারই বিজনেস যদি হয়তো মনে করেন যে পাঞ্জাবি শাড়ি, তারপরে ছেলেদের শার্ট, তারপরে মনে করেন যে এক কথায় ভ্যারাইটিস আপনার আইটেম যদি আপনার ওয়েবসাইটে থাকতো, তখন কি হতো, আপনাকে তো ভ্যারাইটিস টাইপের কিওয়ার্ড নিয়ে আলোচনা করতে হতো, খেলতে হতো, তাই না? যে আপনাকে মনে করেন এখন আপনার ইয়ে নিয়ে কিওয়ার্ড বের করছেন, মনে করেন যে শাড়ি নিয়ে, তারপরে আপনি হচ্ছে ইয়ে নিয়ে পাঞ্জাবি নিয়ে কিওয়ার্ড রিসার্চ করছেন, আপনি মেয়েদের আরও অনেক প্রোডাক্ট আছে, ছেলেদের আরও অনেক প্রোডাক্ট আছে, বিভিন্ন ধরনের ক্যাটাগরি চাইল্ড প্রোডাক্ট আছে। তো সব মিলাইয়ে দেখা যাচ্ছে যে আপনার এক এক সময় এক এক রকম কিওয়ার্ড আপনার ওয়েবসাইটে হচ্ছে আছে। আপনার কিওয়ার্ডটা মূলত যেটা আর কি বলার, যে একটু নিচে আসি, আসেন, ক্লিয়ার হয়ে যাবেন, যে উত্তর মনে করেন যে যদি ক্যাটাগরি ওয়াইজ বিজনেস হয়, যেমন ওই যে আমাদের বললামই যে আমার বিজনেসটা যদি ই কমার্স টাইপের হয়, যে বিভিন্ন ধরনের বিজনেস আমি সেল করি এক কথায়, মানে ই কমার্স বলতে এক কথায় বিভিন্ন নিশ প্রোডাক্ট সেল করি, যদি বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করি, তখন কি হবে, যেমন আপনার একটা ফ্যাশন বা গার্মেন্টসের দোকান আছে, সেখানে আপনি মেল, ফিমেল, বেবি, আবার এইগুলোর আবার অনেক সাব ক্যাটাগরি থাকতে পারে, আপনার এই প্রোডাক্টগুলোরও সাব ক্যাটাগরি থাকে, ঠিক আছে? আচ্ছা, এবার আপনার সাব সবগুলো ক্যাটাগরির জন্যেই, ঠিক আছে, লোক দরকার, মনে করেন সবগুলো ক্যাটাগরির জন্যই তো লোক দরকার, তাই না? বা আপনার ট্রাফিক দরকার, বা সেল দরকার, মনে করেন সেল দরকার। এবার আমাদের এক 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 একটা আহ
এখানে একটু মানে একটু ইয়ে আছে, এক একটা ক্যাটাগরি, ঠিক আছে? মনে করেন এখন আমাদের এক একটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা কিওয়ার্ড রিসার্চ করতে হয়। আপনারা তো জানেনই যে শাড়ির জন্য শাড়ি রিলেটেড কিওয়ার্ড, ছেলেদের জন্য আলাদা কিওয়ার্ড, মেয়েদের জন্য আলাদা কিওয়ার্ড, বেবির জন্য আলাদা কিওয়ার্ড। আমাকে কিন্তু এক একটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা কিওয়ার্ড রিসার্চ করতে হয়। এখন আমরা সকল ক্যাটাগরির কিওয়ার্ড যদি এক জায়গায় রেখে দিই তাহলে তা ঘিজিমিজি হয়ে যাবে, ঠিক মতো কাজ হবে না। মানুষ যা লিখে সার্চ করবে তাকে সেই রিলেটেড জিনিস দেখাবে না। একই একই আমি শার্ট লিখে সার্চ করলে আমাকে শাড়ি দেখাবে, এমন হবে। আমরা প্র্যাকটিক্যাল দেখবো, এগুলো ঠিক মতো কাজ হবে না। আমরা আমাদের এক এক ক্যাটাগরির জন্য আলাদা আলাদা ল্যান্ডিং পেজ, মনে করেন আমাদের এক একটা ক্যাটাগরির জন্য তো আলাদা আলাদা ল্যান্ডিং পেজও থাকে, তাই না? ল্যান্ডিং পেজ এখন এক ক্লায়েন্ট শাড়ি কিওয়ার্ড লিখে সার্চ দিয়ে যদি ছেলেদের আন্ডার পাই, তাই তখন তো ঠিক হলো না, তাই না? তাই আলাদা আলাদা ল্যান্ডিং পেজের জন্য আলাদা আলাদা ক্যাটাগরি আলাদা করে আমাদের আলাদা আলাদা অ্যাড দিতে হবে, যেন ক্লায়েন্টরা সঠিক কিওয়ার্ডের জন্য সঠিক ল্যান্ডিং পেজে যায়, আর তার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি খুঁজে পেয়ে যায়। আর এই আলাদা করার জন্যই এক এক ক্যাটাগরির জন্য অ্যাড গ্রুপ আলাদা আলাদা বানাতে হবে, কারণ অ্যাড গ্রুপের ভেতরেই কিওয়ার্ডগুলো দিতে হয়, ঠিক আছে? তো আমরা এটা একটু একটু ওই যে এখানে দেখেন, মনে করেন এই যে ক্যাম্পেন, এটা হচ্ছে আমার আমার মেন ওয়েবসাইটটা, মনে করেন ক্যাম্পেনটা আমার ওয়েবসাইট। এবার আমার ক্যাম্পেন বলতে আমার ওয়েবসাইটের ভেতরে আছে, মনে করেন অ্যাড গ্রুপ ওয়ান, অ্যাড গ্রুপ টু। তো আমার ওয়েবসাইটে মনে করেন পাঁচটা ক্যাটাগরি আছে, যে মনে করেন মেল, ফিমেল, তারপরে হচ্ছে আপনার বেবি, তারপরে আছে মনে করেন যে সাপোজ ধরুন যে যেমন গ্রোসারি টাইপ, মানে আমাদের রেগুলার খাবার দাবারের যে চাল ডাল যেমন সেল করে ওদের, মানে এক কথায় এই ধরনের, এক কথায় সব কিছু আছে আমার, ঠিক আছে? তারপর ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, বাস অনেক ধরনের আমি ক্যাটাগরি রাখলাম। তো আপনি বুঝেন যে আমার যদি এখানে অ্যাড গ্রুপ একটা থাকে, আমার তো আর সিঙ্গেল ক্যাটাগরির বিজনেস না, আমাদের মাল্টিপল ক্যাটাগরির বিজনেস। সো আমার অ্যাড গ্রুপ, এই অ্যাড গ্রুপ ওয়ানের ভেতরে মনে করেন যে আমি দিলাম ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেল, ফিমেল, গ্রোসারি, তারপর বেবি প্রোডাক্ট, সব কিওয়ার্ডের ভেতরে দিয়ে দিলাম। তখন কি ক্লায়েন্ট সার্চ করলে তারকে যে কোনটা দেখাবে, গুগল কনফিউজ, আমার মানে অ্যাড দেখে কনফিউজড হয়ে যাবে। তাই আমাকে আলাদা আলাদা ল্যান্ডিং পেজের জন্য আলাদা আলাদা করে কিওয়ার্ড রিসার্চ করে এইভাবে আমাদেরকে বিভিন্নভাবে অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে হবে। এবং অ্যাড গ্রুপ ক্রিয়েট করে এই দেখেন অ্যাড গ্রুপের আন্ডারে আবার অ্যাডস ক্রিয়েট করতে হয়। একটা অ্যাড গ্রুপসের আন্ডারে ন্যূনতম তিনটা অ্যাড ক্রিয়েট করতে হবে, সেটা আমরা দেখব, ঠিক আছে? আবার এক একটা অ্যাড গ্রুপের আন্ডারে অ্যাড আসে এবং তিনটা করে অ্যাড ন্যূনতম ক্রিয়েট করতে হবে, এটা মনে রাখবেন। তাইলে বুঝেন যে আমরা এটা প্র্যাকটিক্যাল যখন দেখবো বুঝে যাবেন, এই জন্য এখন মাথায় রাখতে হবে, জাস্ট দেখলে হবে না, একটা মাথায় রাখতে হবে কথাগুলো। এবং এখানে কিওয়ার্ড, তার মানে আমরা এই মনে করেন প্রথমটা মেল কালেকশন, তাহলে মেল কালেকশনের ভেতরে আমরা মেল কালেকশন নিয়ে তিনটা অ্যাড তৈরি করব। এবার মেল কালেকশনের ভেতরে মেল কালেকশনের যতগুলো কিওয়ার্ড থাকবে আমরা এই কিডার ভেতরে দিয়ে দিব। তারপরেরটা মনে করেন ফিমেল কালেকশন থাকবে, এবার ফিমেল কালেকশনের ভেতরে সেই ফিমেল কালেকশনের জন্য তিনটা অ্যাড বানাবো এবং কিওয়ার্ডগুলো দিয়ে দিব ফিমেল কালেকশনের। এরপরে মনে করেন এই এই ক্যাম্পেনের আন্ডারেই আমাদের কী হবে, বিভিন্ন ধরনের এভাবে অ্যাড গ্রুপ তৈরি হবে, যে ইলেকট্রনিক্স নিয়ে, ইলেকট্রিক্যাল নিয়ে, বেবি নিয়ে, এভাবে আমরা আলাদা আলাদা অ্যাড গ্রুপ তৈরি করব, ঠিক আছে? এবং এভাবে নাম দিয়ে দিয়ে আমরা মানে কি অ্যাড তৈরি করব এবং কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ড দিয়ে দিয়ে এইভাবে ইয়ে করব। এবং অ্যাড গ্রুপের আমরা নাম দিয়ে দিব স্পেসিফিকভাবে, যে এটা মানে মেল, এটা ফিমেল, এটা ইলেকট্রিক্যাল, এটা ইলেকট্রনিক্স, এভাবে। আশা করি বুঝতে পারছেন। তো এখানে আরেকটা কথা আছে, আবার একটা অ্যাড গ্রুপের আন্ডারে আমরা বেশ কয়টা অ্যাড ক্রিয়েট করতে পারি, যেটা এই যে বলেই আসলাম যে একটা অ্যাড গ্রুপের আন্ডারে আমরা বেশ কয়টা অ্যাড ক্রিয়েট করতে পারি। গুগল সাজেস্ট করে একটা অ্যাড গ্রুপের আন্ডারে
निम्न तो तीनटा एड क्रिएट करते हबे ताहले भालो रेजल्ट पावा जेते पारे। तार माने बुझते पारछेन जे गूगल आमादेरके जेखाने सजेस्ट करबे अवश्यई সেখানে আমাদেরকে ওইটা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসছে ক্যাম্পেইন শুরু। এখন ক্যাম্পেইন শুরু করার আগে আমি চাচ্ছি যে এই টিউটোরিয়ালটা এখানেই রাখতে, কারণ এর পরবর্তীতে যদি অতিরিক্ত হয়ে যায়, মানে অনেক বড় চাচ্ছি না কিওয়ার্ড, আমার টিউটোরিয়ালগুলো অনেক বড় হোক, মোটামুটি ছোট ছোট হয়েই থাক, তাহলে মোটামুটি আপনাদেরও শিখতে সহজ হবে। আপনারা আগে এইটুকু বুঝেন, তারপরটাতে তারপরে যাবেন। তো ঠিক আছে, আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই, এবং পরবর্তীতে এটা নিয়ে বেশ কিছু টিউটোরিয়াল হবে। আপনারা এটা দেখার মানে প্র্যাকটিস করে করে কিন্তু সাথেই থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে প্রেস করবেন, তবেই নতুন নতুন ভিডিওগুলো পাবেন। তো ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন আর পরবর্তী টিউটোরিয়ালটা দেখার জন্য প্রস্তুত থাকবেন এবং প্র্যাকটিস করবেন। ওকে, আল্লাহ হাফেজ।